অতীত এবং বর্তমান বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার সকাল 11:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত মল্লারপুর টুরকু হাসদা লবসা হেমরম মহাবিদ্যালয়ে। কলেজের সাঁওতালি বিভাগ এবং অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এবং শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম মল্লারপুর এবং মল্লারপুর নৈশুভার যৌথ সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকের আলোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একমাত্র জনজাতি আইনজীবী প্রভাত টুডু। তার আলোচনার বিষয় ছিল সাঁওতাল আদিবাসীদের ব্যবহারিক আইন ও বাস্তবতা প্রেক্ষিত বাংলাদেশ। আজকের আলোচনায় সূচক ভাষণ প্রদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ডক্টর সুশীল কুমার হাসদা। তিনি সাঁওতাল সংস্কৃতি বিষয়ে আলোকপাত করেন। বিশ্বভারতীর সাঁওতালি বিভাগের প্রধান ডক্টর দুখিয়া মুর্মু এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের প্রধান যোগেন্দ্রনাথ মুর্মু প্রধান বক্তা। তারা তাদের আলোচনায় সাঁওতাল জনজাতির জীবন, সাহিত্য ও সংস্কৃতির নানান দিক নিয়ে আলোকপাত করেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বামী ধ্রুবনন্দ মহারাজ এবং দেবব্রতা নন্দ মহারাজ। তারা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত করেন। এছাড়া উপস্থিত ছিলেন মল্লারপুর নৈশুভার সভাপতি সাধন সিংহ। আজকের আলোচনা সভায় রাজ্য এবং রাজ্যের বাইরের 80 জন অধ্যাপক ও গবেষক তাদের গবেষণাপত্র পেশ করেন। প্রায় 300 ছাত্রছাত্রী শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন।